সাথে আছে, কোনো অসুবিধা হবে না, আমাকে চোখটা বন্ধ করে দিতে কোথায় নিয়ে গেছে তা আমি জানি না। যা পরে আমাকে বলছে 1 কোটি টাকা দিতে হবে, তার আমি টাকা পাবো কোথা থেকে? এরা বলছে স্যার আমাকে বলছে আমাকে এখানে আমাকে কথা বলতেছে যে আমার ভাই কমতেছে না, আমি বলতেছি দেখেন আমি একজন ব্যবসায়ী, মানে উপরে বাজার আমার দোকান আছে, আমি আমার আমার ডকুমেন্ট সব আছে, এখানে হতে না সালাতে তুমি এভাবে বিক্রি করো আমি ইনফরমেশন পাইছি। ঠিক আছে আমরা আপনারা ইনফরমেশন পাইছেন, ঠিক আছে আমার এলাকায় আসেন, আমাদের ব্যাকআপ থানার প্রশাসন আছে, আপনারা এদের নিয়ে আমার এলাকা তদন্ত করেন, যদি আমার কোনো খারাপ ধরনের রিপোর্ট পান তাহলে আমাকে সরাসরি কস পেয়ে দিয়ে দেবেন, ওদের না সালার পুত তোমাকে এখানে নিয়ে যাবে না, এখানে তাহলে মরবি নাহলে টাকা দিবি। আমাকে অনেক মাইটার করছে, মানে আজকে এটিকে ধরে ফেলছে, চকটা বন্ধ করে এক সুইচ চক করলে আমাকে পিটাই, এক সুইচ চক এরকম করলে আমাকে পিটাই। আমাকে আনার পরে আমার বলতেছে যে আবার লাস্ট বলতেছে 50 লক্ষ টাকা দিতে হবে, আমি স্যার টাকা পাবো কোথা থেকে? আমি 50,000 টাকা থেকে 5 লাখ পর্যন্ত দিয়েছি, তারপরে সারে না রাত্রের 12টা বাজে গেছে, এরপরে বলতেছে যে তুমি 30 লাখ টাকা দিবি, এরা বলতেছে আমি তো স্যার 30 টাকা না 30% দিয়ে দিতে পারবো না, কিভাবে দিব? এরা করতে 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 আমি ফোন দিলাম আমার বাড়িতে, তোমরা যে কোনো প্রকারে যেরকম পাও সেরকম করে টাকা জোগাড় করো, নাহলে এরা আমার সময় বিলবে, আপনারা টাকা দিতে না পারেন, টাকা যদি জোগাড় করে আনতে না পারেন তাহলে আমার চান চলে যাবে, আপনারা কি আমার জানছেন না? এরা রাত্রেবেলা কার কার বাড়িতে 50,000 টাকা 20,000 টাকা 30,000 টাকা 1 লাখ টাকা 2 লাখ টাকা দান করে আমার 17 লক্ষ টাকা এদেরকে দিচ্ছি। 30,000 টাকাটা আপনি আপনি কি টাকা দিয়েছিলেন? এই টাকা নাকি কিন্তু টাকাটা দেখো দেখি দেখো না দেখি মুক্ত দেখি আমাকে আবার বললো যে মানে সালা বসে এখানে হ্যান্ডকার লাগাইছে, আমার ইউবার ট্যাবলেট গুলো সব আমার রানে দিচ্ছে, তারপর আমার সবই করছে, তো আমি কেন এরকম করে করতেছি? আপনার থেকে আল্লাহ রসুল নাই, আমি কি সালা দিয়ে জানি পারি না। তারপরে আমাকে তারপরে স্যার আমার আমার এদিকে নিয়ে গেছে, আমার একটা ইমরান এখান থেকে বলে তারা তাদের সাথে আমার এদিকে নিয়ে গেছে, আমার সব ফোন রাখ কিন্তু আরেকটা যে ড্রাইভার এ না এরা আমার কিন্তু খুব ইন্টার করছে, আর এরা সব বাইকেও তো এখানে 17 লক্ষ টাকা আছে না? আমাকে মানাতে হবে, অনেক গালা লেগেছে।
এটা কে মাঝখানে শুয়ে আছে কে দেখি লাইট লাগবে আপনি।